হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের কিপ্যাড ইউজ করে বাংলা টাইপিং করবে। কিপ্যাড তো ইংলিশে থাকবে, তোমরা যখন টাইপ করবে সেটা বাংলা হয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস রয়েছে তোমরা কিভাবে তোমাদের ভয়েস দিয়ে বাংলা টাইপিং করবে, তোমরা ভয়েসে যেটা বলবে সেটাই বাংলাতে টাইপ হয়ে যাবে। আরো একটা ফিচার্স রয়েছে ফ্রেন্ডস, সেটা হলো হ্যান্ড রাইটিং। তোমরা কিপ্যাডের মধ্যে হ্যান্ড রাইটিং করবে, মানে হাতে লিখবে। আমরা যেমন ছোটবেলায় স্লেট পেন্সিলে লিখতাম ফ্রেন্ডস, সেরকম ভাবে তোমরা মোবাইলে কিপ্যাডে হাত দিয়ে লিখবে আর সেটাই তোমাদের টাইপ হয়ে যাবে। এইভাবে তোমরা ফ্রেন্ডস তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এছাড়াও ইমোতে, যে কোনো জায়গায় ফ্রেন্ডস তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মেসেজ করতে পারবে। তো ফ্রেন্ডস চলো দেখে নেওয়া যায় কিভাবে তোমরা তোমাদের কিপ্যাডে এই ফিচার্স গুলো অ্যাপ্লাই করবে। শুরু করার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি এই চ্যানেলে এরকম ধরনের মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা যদি এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো ফ্রেন্ডস নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো। এতে কি হবে যে ফ্রেন্ডস আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর ফ্রেন্ডস তোমরা যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস চলো মোবাইলে কিপ্যাডে ফিচার্স গুলো অ্যাক্টিভেট করে নেওয়া যাক। ফ্রেন্ডস প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে উপরে সার্চ বারে সার্চ করবে জি বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছ জি বোর্ড, তোমরা জি বোর্ডটা সার্চ করে নেবে। আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই জি বোর্ড ইনস্টল করা থাকে, ঠিক আছে? আমরা জি বোর্ড কিবোর্ডই ইউজ করে থাকি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। তাও তোমরা একবার চেক করে নেবে, আরেকটা জিনিস চেক করবে যে তোমাদের কিবোর্ডটা আপডেট চাইছে কিনা, ঠিক আছে? এখানে দেখো আমার যেমন আপডেট আমি করে নিয়েছি, তো তোমাদের যদি আপডেট চাই তো তোমরা আপডেট করে নেবে প্রথমে, ঠিক আছে? তারপরে জিবোর্ডটাও তোমরা এখান থেকে ওপেন করে নেবে। ওপেন করার পর ফ্রেন্ডস তোমরা এখানে একটা অপশান দেখতে হবে ভয়েস টাইপিং, তো এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ইউজ ভয়েস টাইপিং, এটা যদি ফ্রেন্ডস তোমাদের অফ থাকে তো তোমরা এটাকে এখান থেকে অন করে নেবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে ওপরের দিকে চলে আসবে। ওপরের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমার ইংলিশ ইউকে কিবোর্ড সিলেক্ট করা রয়েছে। এবার ফ্রেন্ডস নিচের দিকে তোমরা একটা অপশান দেখতে হবে অ্যাড কিবোর্ড, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ চলে আসছে। দেখতে পাচ্ছি ইংলিশ, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, মারাঠি, তামিল, গুজরাটি, এছাড়াও আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা যেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ড সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা টাইপ করতে পারবে, প্লাস ভয়েস টাইপিংও করতে পারবে। তো আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ফ্রেন্ডস তোমরা এখানে একটু কনফিউজ হবে, দেখতে পাচ্ছ এখানে তিন ধরনের কিবোর্ড রয়েছে, একটা এবিসি বাংলা রয়েছে, তারপরে শুধু বাংলা রয়েছে, আর একটা রয়েছে হ্যান্ড রাইটিং। তো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে তিনটে কিবোর্ডই সিলেক্ট করছি, তারপরে আমি একে একে দেখাবো তোমাদের তিনটে কিবোর্ডের কাজ কী আর কোন কিবোর্ডটা তোমাদের জন্য বেস্ট হবে। তো আমি তিনটে কিবোর্ডই সিলেক্ট করলাম এখান থেকে, তারপরে ডানে ক্লিক করলাম। এবার ফ্রেন্ডস আমি ব্যাক করে তোমাদের আরও কিছু সেটিংস এখান থেকে রেখে দিচ্ছি। তো ল্যাঙ্গুয়েজের পরেই তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ প্রেফারেন্সেস, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে একটা অপশন পাবে যেটা তোমাদের অফ থাকবে, তোমরা সেটাকে অন করে দেবে। এখানে দেখতে হবে ইমোজি ফার্স্ট অ্যাক্সেস রো, তো এটা যদি তোমাদের অফ থাকে তোমরা এটাকে অন করে দেবে। এটা অন করলে কি হয় ফ্রেন্ডস, তোমাদের কিবোর্ডের ওপরে ইমোজিগুলো শো করবে। এছাড়া ফ্রেন্ডস এখানে আরও কতগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো আমার অন রয়েছে, তোমাদের আশা করছি এই অপশানগুলো অনই থাকবে। যদি অন না থাকে তাহলে এখান থেকে দেখে তোমরা অন করে নেবে এই অপশানগুলোকে, ঠিক আছে ফ্রেন্ডস? এরপরে কিবোর্ডের আরও একটা ফিচার্স রয়েছে যেটা তোমাদের কিবোর্ডটাকে অনেক সুন্দর করবে, সেটা হচ্ছে থিম। দেখতে পাচ্ছ আমি থিমে যখন ক্লিক করলাম ফ্রেন্ডস এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো থিম অ্যাড করতে পারবে। এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছ, প্লাস বাটনে ক্লিক করে তোমরা তোমাদের ইমেজেস বা তোমাদের পছন্দের থিমগুলোকে তোমাদের কিবোর্ডে অ্যাড করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস নিচে আরও কিছু থিম দেওয়া রয়েছে যেই থিমগুলোকে তোমরা ডাউনলোড করেও তোমাদের কিবোর্ডে অ্যাড করতে পারবে। এবার চলো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক যে আমরা যেই তিনটে বেঙ্গলি কিবোর্ড সিলেক্ট করলাম সেই তিনটে কিবোর্ডকে কীভাবে ইউজ করব, আর এই তিনটে কিবোর্ডের মধ্যে কোন কিবোর্ডটা বেস্ট। ফ্রেন্ডস আমি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা ফেসবুক মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইমো বলো, যে কোনো অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা এইভাবে বাংলায় টাইপিং করতে পারবে। ফ্রেন্ডস দেখো এটা কিন্তু আমার এখন ইংলিশ কিবোর্ড সিলেক্ট করা রয়েছে। এটাকে ইংলিশ থেকে বাংলায় করার জন্য কী করতে হবে, তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ স্পেসের জায়গায় ইংলিশ লেখা রয়েছে, এখানে কিছুক্ষণ তোমরা চেপে ধরে রাখবে। চেপে ধরে রাখলে দেখতে হবে যে তোমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ডগুলো এখানে শো করবে। তো প্রথমে আমি তোমাদের এবিসি বাংলা দিয়ে দেখাচ্ছি, তো আমি এবিসি বাংলা যে কিবোর্ডটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এবার ফ্রেন্ডস দেখো নিচে এখানে আগে যেখানে ইংলিশ লেখা ছিল সেখানে কিন্তু এখন BNEN লেখা চলে এসেছে, ঠিক আছে? তো এবার আমি এখানে টাইপ করছি, দেখো তোমরা সবাই কেমন আছো।
দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ইংলিশ ওয়ার্ড টাইপ করছি, বাট লেখাটা কিন্তু বাংলা ওয়ার্ডেই আসছে। এবার চলো ফ্রেন্ডস, তোমরা ভয়েস টাইপিং কীভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। ভয়েস টাইপিং করার জন্য ফ্রেন্ডস, তোমরা ওপরের দিকে এখানে একটা মাইকের মতো অপশান দেখতে পাচ্ছ কিবোর্ডের, এই এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এখন দেখাচ্ছে আরম্ভ, এখন বলুন। তো এখন বলুন যখন বলবে তখন তোমরা যা বলার সেটা বলবে। দেখো আমি যেমন বলেছি, তোমরা সবাই কেমন আছো, তো এখানে কিন্তু লেখা চলে এসছে, ঠিক আছে। আমি কিন্তু টাইপ করিনি, আমি শুধু মুখে বলেছি। তো তোমরা এইভাবে কিন্তু ভয়েস টাইপিংও করতে পারো। আর এই ক্ষেত্রে ফ্রেন্ডস, তোমাদের ইন্টারনেট কানেকশানটা অন থাকতে হবে, ঠিক আছে। ইন্টারনেট ছাড়া কিন্তু এটা কাজ করবে না। এবার ফ্রেন্ডস চলো নেক্সট বাংলা কিবোর্ডটা দেখে নিই। তো আমি সিলেক্ট করে নিলাম বাংলা কিবোর্ডটা। দেখো ফ্রেন্ডস, আগে কিন্তু কিবোর্ডে আমাদের ইংলিশ ওয়ার্ড আসছিল, বাট এখন কিন্তু বাংলা ওয়ার্ড আসছে। ক খ অ আ এই ওয়ার্ডগুলো আসছে। তোমাদের লিখতে হলে কিন্তু এই ওয়ার্ডগুলো টাইপ করেই এখানে লিখতে হবে। এছাড়া ফ্রেন্ডস, সেমভাবে তোমরা এই কিবোর্ডও ওপরে মাইকে চেপে ধরে রাখলে তোমরা এখান থেকে বাংলায় কথা বলে টাইপিং করতে পারবে। এবার ফ্রেন্ডস, নেক্সট কিবোর্ডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি নেক্সট কিবোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু বাংলা কিও নেই, ইংলিশ কিও নেই। তোমাদের এখানে কিন্তু টাইপ করতে হলে এখানে হাত দিয়ে লিখতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি যখন এখানে তোমরা লিখলাম, ওপরে কিন্তু তোমরা লেখা চলে আসলো। এরপর দেখো তোমরা কেমন আছো লিখছি আমি, এটা কিন্তু এখানে লেখাটা চলে আসবে। দেখো কেমন লিখলাম চলে আসলো, আছো লিখলাম চলে আসলো। তো খুবই ইন্টারেস্টিং একটা কিবোর্ড এটা ফ্রেন্ডস। তোমরা এই কিবোর্ডের মধ্যে ভয়েস টাইপিংও করতে পারবে। ওপরে তোমরা এখানে একটা মাইক দেখতে পাচ্ছ, মাইকে ক্লিক করবে। মাইকে ক্লিক করার পর ফ্রেন্ডস, তোমরা যা বলবে এটা কিন্তু এখানে টাইপ হয়ে যাবে। দেখো আমি বলছি, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো, এখানে কিন্তু এটা টাইপ হয়ে গেল। ফ্রেন্ডস, এইভাবে তোমরা বাংলা টাইপিংয়ের জন্য এই কিবোর্ডগুলোকে ইউজ করতে পারো। তো ফ্রেন্ড, এই তিনটে কিপ্যাডের মধ্যে কোন কিপ্যাডটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিউটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুল না। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটাও আমাকে কমেন্টে সাবমিট করে জানাতে পারো, আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো ফ্রেন্ড, আজকে আমাদের এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে।